আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের দেখাবো পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কি না এবং আবেদনটি কি অবস্থায় আছে সেটাও দেখাবো এছাড়া লিস্টে আপনার নাম আছে কি না সেটাও দেখে নিন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন করে এখানে লিখবেন পি এম কিষাণ পি লিখলে দেখুন পি এম সাইটটি চলে এসেছে এই পি এম এই অপশানটির ওপরে ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসছে এবারে আপনি স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার ও সিএসসি ফার্মার এখানে ক্লিক করবেন দেখুন যে আপনার আধার কার্ডটি মারবেন এখানে মেরে ক্যাপচা কোডটি দিয়ে সার্চ করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি কি অবস্থায় আছে দেখুন সার্চ করার পরে এখানে আপনার স্ট্যাটাসটি দেখিয়ে দিচ্ছে একেবারে নিচে দেখুন আপনার স্ট্যাটাসটি দেখাচ্ছে স্টেট অ্যাপ্রুভ অ্যান্ড টেকেন ফর ফার্দার প্রসেস মানে স্টেট অ্যাপ্রুভ করেছে এবং টেকেন ফর ফার্দার প্রসেস মানে এই মেসেজটা দেখায় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অথবা টাকা ঢুকে যাওয়ার ঠিক আগের অবস্থাতেই আছে তার মানে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে একবার চেক করে নিন হলে আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে এরপরে দেখুন বেনিফিশারি স্ট্যাটাস বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন করার পরে এখানে মোবাইল নাম্বারটি চাইছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিন দেওয়ার পরে কোড দিয়ে গেট ডাটা করবেন করার পরে এখানে দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম অনেকগুলো ইনস্টলমেন্ট আছে দেখুন পেমেন্ট প্রসেস মানে সাধারণত এটা দেখালে অনেকেরই টাকা ঢুকে গিয়েছে বেশিরভাগই টাকা ঢুকে গিয়েছে সেকেন্ড ইনস্টলমেন্ট দেখুন আপনি কোন ব্যাঙ্কে পেয়েছেন কত তারিখ পেয়েছেন তাও দেখিয়ে দিয়েছে থার্ড ইনস্টলমেন্ট দেখুন আরএফটি সাইন বাই স্টেট ফর থার্ড ইনস্টলমেন্ট মানে আপনার সাইন হয়ে গিয়েছে এবারে আপনি যে কোনো কিন্তু টাকাটি পেয়ে যাবেন এরপরে চলে আসুন বেনিফিশিয়ারি লিস্টটা দেখে নিন যে পেমেন্ট লিস্টটা আপনার নাম আছে কি নেই স্টেট করুন ওয়েস্ট বেঙ্গল করলাম ডিস্ট্রিক্ট করুন এখানে ব্লকটা দিয়ে দিলেন এখানে আপনার মৌজাটা দিয়ে দেবেন দে গেট রিপোর্ট করুন এখানে দেখুন ফার্মার নেম আছে সমস্ত ফার্মার মৌজার আন্ডারে যত ফার্মার আছে প্রত্যেকের নাম এখানে আছে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এ থেকে জেড পর্যন্ত নামের বানান অনুযায়ী নামগুলো সাজানো আছে আপনি একটার পর একটা লিস্ট চেক করে করে যাবেন পেজ নাম্বার ওয়ান টু পেজ থ্রি ফোর এইভাবে দেখতে দেখতে কমপ্লিট যতগুলি পেজ আছে সব দেখবেন আপনার নামের বানান অনুযায়ী আপনি এটা খুঁজে পাবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই আপনার এই লিস্টে নাম চলে আসবে এইভাবে আপনারা আপনাদের পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছেন কি পাননি স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে